দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী সামান্তা এই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রযোজক ও পরিচালক চিট্টি বাবুর সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্তার শকুন্তলা ছবিটি সামান্তার এই ছবি নিয়ে আলোচনার কমতি ছিল না কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি 14 এপ্রিল মুক্তি পেয়েছে শকুন্তলা পুষ্পা ছবিতে সামান্তার আইটেম গানের প্রসঙ্গে কথা বলেছেন চিট্টি বাবু তিনি বলেন বিচ্ছেদের পর সামান্তা পুষ্পাতেও অন্তভা করেছিল ও পেট চালানোর জন্য সেটা করেছিলেন স্টার হিরোইনের তকমা হারানোর পর যা প্রস্তাব পেয়েছেন তাই করছেন এখানেই থেমে যাননি তিনি আরো বলেন নায়িকা হিসেবে ওর ক্যারিয়ার শেষ ও আর তারকা হতে পারবে না যেসব কাজের প্রস্তাব আসছে সেগুলো করলে ও হয়তো টিকে থাকবেন অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন আমি ভাবছি নায়িকা তকমা হারানোর পর সামান্তা কিভাবে শকুন্তলার চরিত্র পেল শকুন্তলা নিয়ে আমার কোনো আগ্রহ নেই শকুন্তলা কালিদাসের বিখ্যাত নাটকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে